যা নীতি নির্ঘণ্ট হয়েছিল নীতি নির্ঘণ্ট পূর্বর মহাপ্রভুঙ্কর কইপারে সমস্ত নীতিকান্তি ত্বরান্বিত হয়েছি এবং শ্রীমন্দির পাখে যেতবে অটকি যাই মহাপ্রভুঙ্কর নন্দীঘোষ রথ অবকাশ নীতি সময়ের অবকাশ নীতি পরে মহাপ্রভুঙ্কর তিন রথ গুন্ডিচা মন্দির আড়ক ঘর ঘর নাদে গড়ি আসুলা ভক্ত মানে টাণি আনুলে পুলিশ বাহিনী মানে টাণি আনুলে রথক এবং অনেক ভক্ত শ্রদ্ধা মানে এই খরাক অসহ্য খরার মধ্যে রথক রথ দৌড়ি টিকি স্পর্শ করা ব্যাকুল হোলে সে ব্যাকুলতা হি বয়ান করুলা ভক্ত ভগবানকর কিভাবে ভাবে সম্পর্ক রয়েছে কারণ রথ উপরে মহাপ্রভুঙ্কু দর্শন কলে অনন্ত কোটি জন্মর পুণ্য ফল মিলি থাকে বলে বিশ্বাস রয়েছে। এ পুরা দৃশ্য অগ্নিশম বিভাগ দ্বারা আপনার দেখিপারছেন পুরা পানি স্প্রে করা হচ্ছে পানি ছিঞ্চা যাচ্ছে যেহেতু মুন্ড উপরে অসহ্য খরা রয়েছে গুড়গুড়ির মাত্রা মধ্যে অধিক রয়েছে সেইপা অগ্নিশম বিভাগ তার গুরুদায়িত্ব কর্তব্য করছি এবং ভক্ত শ্রদ্ধা মান মুন্ডে কিভাবে ভাবে পানি টিকি পড়লে আরাম লাগবে সে নেই সে তার প্রয়াস জারি রাখি। এই দৃশ্য আপনার দেখিপারছেন পুরা শ্রীক্ষেত্রর গহলি চহলি লাগি রয়েছে এবং যেতবে জন্মবেদীকে আসন্তকাল পহণ্ডি হয়ে মহাপ্রভু যাবে আড়প মণ্ডপের যেতবে ভক্ত দর্শন করব যে বিশ্বাস রয়েছে বর্ষ তমাম শ্রীমন্দির রত্নবেদী দর্শন কলে যেত পুণ্যফল মিলি থাকে আড়প মণ্ডপের যদি আপনার গোটিয়ে থর দর্শন করবে সমপরিমাণর পুণ্যফল মিলি থাকে সেইপাই তো আড়প মণ্ডপের ভক্ত ভক্তু দর্শন দেবে মহাপ্রভু আড়প অবড়া টিকি পাই কৃতার্থ হবে। এই দৃশ্য আপনার দেখিপারছেন ভক্তঙ্কর ভিড় দিনক দিন বড়ি চালছে সময়ক সময় বড়ি চালছে এবং আপনার দেখবে রাতে কিভাবে ভাবে আহরি অনেক সংখ্যার ভক্ত আহরি অনেক সংখ্যার শ্রদ্ধা মানে মহাপ্রভুঙ্কর টিকি সে করুণা পাই মহাপ্রভুঙ্কর টিকি সে চর্মচক্ষুরে দর্শন করা সম্পূর্ণ রূপে শ্রীক্ষেত্রের গহলি চহলি জমি যাব গুন্ডিচা মন্দির পরিসর সম্পূর্ণ রূপে গহলি চহলি জমি যাব আমার সহ আহরি অনেক ভক্ত অনেক টিকি প্রতিক্রিয়া নেওয়া কোণ কহা কেউ আসলে জামশেদপুর সে আখোকে সামনে মহাপ্রভু কেসা লাগ রা বহুত আচ্ছা লাগ রা বহুত হমনে তো সোচা ভি থা কি আজ দর্শন হো জায়গা জিস তরহ কল বহুত ভিড় থা ধূপ ভি জ্যাদা ধূপ ভি হো রা হ্যায় কোই বাত নাহি ধূপ হো বরসাত হো কুছ ভি হো বাট প্রভু কা কৃপা হ্যায় কি আজ দর্শন মিল গয়ে কি কল দর্শন মিলনা বহুত প্রতাপ থা রাত আপনে খিঁচা হ্যায় হ্যাঁ রাত খিঁচা বহুত আচ্ছা লাগা বহুত আচ্ছা লাগা বহুত শান্তি লাগা মন তৃপ্ত হো গিয়া পবিত্র তো দূর কি বাত হ্যায় মন তৃপ্ত হো গিয়া আঁখোঁ কে সামনে মহাবাহু বিরাজমান হুয়া হ্যায় ইয়ে মৌকা আপ নাহি ছোড়না চাহতে বিলকুল নাহি ছোড়না চাহতে বিলকুল নাহি ছোড়না চাহতে বল্কি আজ হমকো ওয়াপস টাটা জানা থা বাট আজ হমনে সোচা থা কি দর্শন হো জায়েগা জিস তরহ 20 লাখ লোক আয়ে হুয়ে দূর দূর সে কোনে কোনে সে আয়ে তো ইস তরহ হমলোগ ভি আয়ে বাট আজ বহুত আচ্ছা লাগা কি আজ দর্শন হো গিয়া প্রভু কে কোন কবে আপনার ভি দর্শন করলে হ্যাঁ সব হম লোক এক সাথ আয়ে হুয়ে লোক এক সাথ হ্যায় হ্যাঁ এক সাথ আয়ে বহুত আচ্ছা লাগা হম লোক আ করকে ইতনা খুশি মহসুস হুয়া হ্যায় মহাপ্রভু কা দর্শন হো গিয়া হম লোক একদম মন একদম তৃপ্ত হো গিয়া একদম ধন্য হো গিয়া জীবন ধন্য হো গিয়া প্রতিক্রিয়া আপনার শুনুলে ভক্তঙ্কর জীবন ধন্য হয়ে গলা বলে ভক্ত মানে প্রতিক্রিয়া রাখুম কহবেনি বা কেমি আখি আগে যেতবে কালিয়া সাহায্য দেখবার সুযোগ পাচ্ছেন ইয়ে বর্ষক গোটিয়ে দিন মহাপ্রভু রথ উপরক আসবে রথারূঢ় ঠাকুরঙ্কু দর্শন করা কেতে যে ভক্তর মন ব্যাকুল তাহা আপনার ভক্তঙ্কর প্রতিক্রিয়ার হি বারি হয়ে পড়ব এবং এখানে আপনার দেখুঁচ যে দীপ দোকানী মানে পুরা বসিছেন যেকোনসি ভক্ত শ্রদ্ধাড় এমানু দীপ প্রদীপ প্রজ্বল প্রদীপ প্রজ্বলন করি সমস্তে আপনার দেখুঁচ এটি জন ভক্ত যেভাবে ভাবে নড়িয়া বাড়াইকি মহাপ্রভুঙ্কু সমর্পণ করছেন কোণ কহা মৌসা মহাপ্রভুঙ্কু সম্মুখে নড়িয়া বাড়াইলে দাসিয়া বাউরি কথা মনে অছি বড়াই দিয়েছিল হাত নড়িয়া নিয়ে যাইছিলে পরম ভক্ত সে জগন্নাথঙ্কর সে হচ্ছে কৃপাময় সে সে যা কৃপা করবে তাঙ্ক পাখে সমস্তে আসি পৌঁছে কৃপা সে ভক্তর ভগবান ভগবান ভক্তর ভক্ত বি বয়সের মুন্ড উপরে খরা টিকি শরীর কষ্ট হোনি না জগা কু দেখা জগন্নাথঙ্কু দর্শন দেখলা পরে সব কষ্ট দূর হয়ে যাচ্ছে যে কষ্ট আমি ভাবুছু তাতুছি সে তাতুনি আছি কিছু তাঁর রেণু আমি প্রাপ্ত হচ্ছু সেই রেণু প্রাপ্ত হওয়ার পরে যে আনন্দ প্রাপ্ত হচ্ছে সে আনন্দের বিভোর হয়ে যাচ্ছু প্রভু কৃপাময় প্রভু দয়াময় তাঁরি পাইকি মু আজ আছি মু বড় সৌভাগ্য প্রাপ্ত হয়ে যাইছি নিশ্চিত প্রতিক্রিয়া শুনুলে পুনর্বার টিকি আসা চাহিবি দেবী সুভদ্রাঙ্ রথ পাখ টিকি ভিডিওগ্রাফর সনাতন কু অনুরোধ করবি টিকি প্রতিক্রিয়া আই যা কোণ কবা হ্যাঁ বৃন্দাবন সে আয়ে আপ বৃন্দাবন সে শ্রীক্ষেত্র কেসা রা সফর আরে বহু সুন্দর প্রভুজি ইতনা আনন্দ আয়া তো মে জগন্নাথপুরী বাসিও কো সম্পূর্ণ জগত কো ইয়ে এক বাত শিক্ষা দেনা চাহতা হুম কি যে জগন্নাথ জি কা রথ হো কিস ভাব সে খিঁচা যাতা হ্যায় সবসে প্রথম বোলতে হ্যাঁ কি 99% লোক পতা নেই কি ক্যা জগন্নাথ জি কা রথ কেসা মহসুস হো রা মহাপ্রভু সামনে হ্যায় আপ ইতনা আনন্দ কি ইস আনন্দ কি অনুভূতি হ্যায় নি অপরম্পার বোলতে হ্যাঁ কি গোপিও নে স্বয়ং সবসে পেলে জগন্নাথ জি কা রথ খিঁচা থা ইসিলিয়ে উসি ভাব সে আপনে রথ খিঁচা হ্যায় আজ জি বহুত বহুত আনন্দ আয়া লাগা বৃন্দাবন সে হি খিঁচনে কে লিয়ে ইয়াহাঁ পে আয়া হুঁ জগন্নাথপুরী ধাম মে তো ইতনা আনন্দ কিতনা আনন্দ কি বাত কি কাহিঁ মিলতা হি নি এসা আনন্দ প্রতিক্রিয়া শুনুলে বৃন্দাবন রু আসিছন্তি ভক্ত মানে
শ্রীক্ষেত্রকু রথ টাণিবাকু ইয়াঠু বড় শ্রী জগন্নাথ সংস্কৃতি পরম্পরা কোণ বাহিপারে কারণ শ্রী জগন্নাথ সংস্কৃতি পরম্পরা বিশ্ব বিদিত হয়ে যাইছি মহাপ্রভুঙ্কর প্রচার প্রসার সারা বিশ্বরে বর্তমান কইপারিবা চালিছি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।